আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতেমা খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে সকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় বয়রা মহিলা কলেজের বিপরীতে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয় নিহত শ্রমিকরা হলেন রাব্বি আশরাফুল ও মামুন নিহতরা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন স্থানীয়রা জানান নির্মাণাধীন কর ভবনে শ্রমিকরা কাজ করার সময় অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় ময়নাতদন্ত শেষে তিনজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা অনেকেই ক্ষেতের ফসল পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নোয়াখালীর কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী আছেন রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা এদিকে ঘর বাড়ি জমির ফসল পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন মানুষ পাঁচটা বেশি আসতে পারতেছে না নৌকা পানির কারণে আমরা নৌকা নামাইছি এখানে আবার পানি দিয়ে আসা যাওয়া ইয়ে করে চুলকায় এই জন্য নৌকা দিয়ে 10 টাকা করে আসলাম পানি সাতটায় ওই ভাড়া যাইতে হয়েছে পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট করানোর জন্য বন্যায় ক্ষয়ক্ষতির বিষয় জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার আজাদ পানি কমে যাওয়ার পর এলাকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন বিস্তারিত ফাতিমা আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার 8 নং জালেশ্বর ইউনিয়নের সদর ওয়ার্ডের অর্থাৎ ধর্মপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামীণ জনপদে আমার পিছনে একটি জনপদের রাস্তা বিলীন হয়ে গেছে এভাবে অনেক শত শত রাস্তা এই যে জনপদ বিলীন হয়ে গেছে এবং গ্রামীণ জনপদগুলো এখন মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মানুষ এখন চলাচল করতে পারছে না মানুষ গৃহত মূলত এখন মানুষ গৃহবন্দী এবং পানিবন্দী যদি উঁচু এলাকার মানুষ এখন ঘরে ফিরতে শুরু করে কষ্টের এবং দুঃখের শেষ নাই তারা আর্থিক সংকট সহ বিভিন্ন দুর্দশার মধ্যে দিন অতিপাত করছেন তাদের ঘর গোছানো থেকে শুরু করে বাড়িঘর এবং যে তারা যে পরিচর্যা মেরামত করতে গিয়ে তাদের যে আর্থিক যে সংকট এবং তাদের যে আর্থিক যে সামর্থ্য এবং কোনোটাই তাদের কাছে নেই যারা প্রভাবশালী এবং বিদেশি প্রবাসী রয়েছেন তাদের হয়তো অবস্থা ভালো কিন্তু যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষের দুঃখের কষ্টের শেষ নাই তারা এখন এই যে অনেক কষ্টে আছে তাদের এই যে ফেনীবাসী যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেনীবাসী প্রায় 20 লাখ লোক পানিবন্দী অবস্থা মানবতা জীবনযাপন করার পর এখন তারা প্রত্যক্ষভাবে আমাদেরকে প্রশাসন জানিয়েছে প্রায় 10 লাখ লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার কোটি টাকা তাদের লোকসান হয়েছে যদি আমি কৃষিখাতের কথা বলতে যাই রাস্তাঘাট এবং এই মৎস্য খাত এবং পোলট্রি ফার্ম এবং শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট এতে দেখা গেছে প্রায় অন্তত 5 থেকে 10 হাজার কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও সরকারিভাবে যে বিভিন্ন খাতে নিরূপণ করেছে কিন্তু আসলে এটা যে ক্ষতি নিরূপণ করা আসলে সম্ভব নয় যে এখন ক্ষতচিহ্নগুলো ফুটে উঠেছে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সবসময় আস্তে আস্তে এটা যেন চিত্র ফুটে উঠেছে মানুষ যেন এখন মানুষের খাদ্য সংকট থেকে শুরু করে মানুষ ওষুধপত্র এবং এই যে আর্থিক সংকটে মানুষের দিন অতিপাত করছে তো এই ফেনীবাসী যে দুঃখ দুর্দশা এটা আসলে তারা প্রশাসনের কাছে এবং বিত্তশালী সম্পদশালী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক নেতাদের এবং হস্তক্ষেপ এবং সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন এবং আমাদের মাধ্যমে তারা আবেদন নিবেদন জানিয়েছেন তো এই ছিল আমার কাছে ধন্যবাদ এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে বেড়েছে বেশিরভাগ সবজির দাম 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে দেশীয় ভারতীয় মরিচ 5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি করা হচ্ছে 150 থেকে 155 টাকায় এদিকে 10 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ কেজিতে 100 টাকা কমেছে খাসির মাংসে বিক্রি হচ্ছে 1100 টাকায় আর 50 টাকা কমে খাসির মাংস বিক্রি হচ্ছে 950 টাকায় কমেছে গরুর মাংসের দামও 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 720 থেকে 730 টাকা কেজি দরে
আগে আসলে 160 160 আজকে 120 140 পেঁয়াজ 120 টাকা ছিল এখন বাজার একটু নরম হয়েছে এখন বর্তমান বাজার আছে আপনার 110 টাকা আর হাইব্রিডটা আছে 100 টাকা লাল ডিম আজকে হলো 150 টাকা সাদা হলো 155 টাকা 12 পিস দাম তো কমানো উচিতই দাম না কমাইলে আমরা চলবো কিভাবে কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ার শিল্পাঞ্চলে সকাল থেকে আশুলিয়ার জিরানি বাইপাইল জামগড়া নরসিংহপুর ও জিরাবো এলাকার কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এ সময় কারখানার শ্রমিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক শিল্প পুলিশ জানিয়েছে সকাল থেকে শিল্প কারখানার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে তবে আশুলিয়ার কাঠগড়া এলাকা সহ কয়েকটি স্থানে কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে কারখানা এলাকার অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলেও জানান তারা রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত 11টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থী সহ একাধিক ব্যবসায়ী আহত হন পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে আমাদের উপরে হামলা করছে ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন আমরা আরো আহত মানে আমি একটা সংগঠনের সাথে জড়িত গেঞ্জাম লাগছে আমি ছুটে গেছি এটা আমার দোষ ওরা ছুরি চাপাটি দা যা পারছে সব নিয়ে আসছে আমাদেরকে সাইডে না ট্রাই করছে সিঙ্গেলে যাতে আমাদেরকে মারতে পারে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন ভারতীয় হাই কমিশনার বলেন বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু করা হবে ঋণের অর্থ ছাড়ের বিষয়ে প্রণয় বার্মা বলেন ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত বৈঠক অর্থ উপদেষ্টার সঙ্গে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ঘন্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বগুড়ায় সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনার পরেই মিজানের অনুসারীদের হামলায় লেদু নামে একজন নিহত হয় প্রত্যক্ষদর্শীরা জানান গোকুল ইউনিয়ন যুব দলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানের বিরোধ ছিল এর জেরে ৬ বছর আগেও মিজানকে হত্যার চেষ্টা করা হয় সে যাত্রায় প্রাণে বাঁচলেও সোমবার রাতে বিপুলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল গোকুল বন্দর এলাকায় কুপিয়ে হত্যা করে মিজানকে দেখার পরে দেখি যেগুলো মাথার এগুলো আর নাই মনে করেন মাথাতে গিয়েছে যাওয়ার পরে তারপরও বাঁচা ছিল সকলো ছিল সিএনজিতে করে নিয়ে আসতেছি ঠ্যাং আমার আসার পরে মনে হলো যে মারা গেছে আর লড়া সহ নাই আর নিশ্চিত হয়ে গেছে ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে কারা করছে কীভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে আন্তর্জাতিক সংবাদ ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের সঙ্গে রাশিয়া সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান এমন সময় এই ঘোষণা এসেছে যখন রাশিয়াকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচ করতে পারছে না মস্কো রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর ইরানের শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যদিও এ ধরনের খবর অস্বীকার করেছে ইরান
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার এবিসি নিউজ এই বিতর্কের আয়োজন করে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এই বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কামালা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক। বিতর্কের মঞ্চে কামালা কি আদৌ তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন, এ নিয়ে আলোচনা চলছে। রিপাবলিকান সমর্থকরা বলছেন মঞ্চে কথা বলতে পারবেন না কামালা। অন্যদিকে ডেমোক্রেট সমর্থকেরা বলেছেন কামালার প্রস্তুতি যথেষ্ট ভালো, তিনি মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত। বিপুল সংখ্যক দর্শক টেলিভিশনে কামালা ও ট্রাম্পের এই বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবিরে আবারও হামলা চলেছে ইসরায়েলেতে, অন্তত 40 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে মঙ্গলবার ভোরের আগে হওয়া এই হামলায় খান ইউনিসার আল মাওয়াসি এলাকায় অন্তত 20টি তাঁবুকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফাতে স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে হামাসকে লক্ষ্য করে আঘাত করেছে তারা। খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছিল হামাসের এই সব সদস্যরা। মধ্যাহ্ন সংবাদে পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।